বিবিসি ইলেকশন এক্সপ্রেস আজ সারাদিন রয়েছে পটুয়াখালী চার আসনে। সেখানে সাধারণ মানুষ ও রাজনীতিবিদদের সঙ্গে কথা বলেছেন সহকর্মী দাউদ খান। এমপি হিসেবে তারা কোনো উন্নয়ন করেননি, কিন্তু এখানে যে পটুয়াখালী চার আসনে যে উন্নয়নটা হয়েছে এটা আন্তর্জাতিকভাবে কিছু উন্নয়ন হয়েছে। মানুষের অধিকার এখানে হরণ করা হয়েছে। বর্তমান যারা ক্ষমতা রয়েছে তারা দলীয়করণভাবে একবারে তৃণমূল পর্যন্ত দলীয়করণ করেছে। তাপবিদ্যুৎ কেন্দ্র, দুটো তাপবিদ্যুৎ কেন্দ্র, একটি প্রক্রিয়াধীন, একটি চলছে অলরেডি। আগামীতে যাকে মনোনয়ন দিবে আমরা তার পক্ষে ইনশাল্লাহ কাজ করে জননেত্রী শেখ হাসিনাকে এই আসনটি আমরা উপহার দিব। 2010 সালে পৌরসভা হওয়ার পরে কুয়াকাটায় যে উন্নয়ন হয়েছে কোনো রাস্তা কাঁচা নেই। শুধু বিএনপি নাই, বিএনপি মনা বা বিএনপির বাইরেও যারা আছে তারা আজকে ঐক্যবদ্ধ। আমরা এই সরকারের পতন না হওয়া পর্যন্ত এই দেশে কোনো নির্বাচন আমরা যাব না এবং হতেও দেব না। তাহলে আমরা এখানে বিপুল ভোটে জয়লাভ করব, কোনো চ্যালেঞ্জ ইনশাল্লাহ হবে না। কুয়াকাটা পর্যটন কেন্দ্র যা বাংলাদেশের অর্থনীতিতে বড় অবদান রাখছে, এরপরে শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল সেতু, পায়রা সেতু, যে দৃশ্যমান উন্নয়নগুলো এগুলি সমস্ত বাংলাদেশের ভিতরে যা উন্নয়ন না হয়েছে তার চেয়ে বেশি উন্নয়ন হয়েছে কলাপাড়া এই পটুয়াখালী চার আসনে। আজকে রাঙ্গামালিতে রয়েছে হাসপাতালের কাজ চলতেছে, সেখানে কোর্ট চালু হয়েছে, ব্যাংক চালু হয়েছে এবং সেখানে সোনার চর, কলাগাছিয়ার চর এবং জাহাজ মার্কা ঘিরে আজকে নতুন বাংলাদেশের পর্যটনের সম্ভাবনার দ্বার উন্মোচন হয়েছে। এই সিটকে তারা বাংলাদেশের ভিতরে সর্বোচ্চ ভোট দিয়ে তাকে আমরা উপহার দেব।